আসসালামু আলাইকুম। আজকে আমরা ফার্মাসিস্ট ট্রেনিং নিয়ে কিছু কথা বলবো। সামনে জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই ফার্মাসিস্টদের পরীক্ষা হবে, সুতরাং যারা ফার্মেসি নিয়ে চিন্তা ভাবনা করছেন বা ফার্মাসিস্ট পরীক্ষা দিবেন তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়গুলি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো, আপনারা যদি এই বিষয়গুলি লক্ষ্য করেন এবং শুনেন মনোযোগ সহকারে, তবে আপনাদের এই ফার্মাসিস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কোনো কঠিন কাজ হবে না। আমি আশা করি আপনারা আমার প্রতিটা ক্লাসই শুনবেন। আমার ক্লাসগুলি প্রতি শুক্রবারই 5টা থেকে শুরু হবে, ক্লাস আধা ঘন্টার ক্লাস নেব। তো আমি চাই যে 10টা ক্লাসের মাধ্যমে আমি ফুল কোর্স আপনাদেরকে সমাপ্ত করে দিব। আর যেসব সম্ভাব্য প্রশ্নাবলী আসবে, আসার সম্ভাবনা আছে, সেগুলি নিয়েও আমি কথা বলবো। আপনারা শুধু এই সংক্ষিপ্ত প্রশ্ন যদি মনোযোগ সহকারে শুনেন তাহলেই পরীক্ষায় পেরে যাবেন, কারণ পরীক্ষায় তো 4টা প্রশ্ন আসবে, সঠিক প্রশ্নটা আপনাকে গুল দাগ দিতে হবে। তো আমরা আজকে এটা প্রথম ক্লাস, প্রথম পর্ব। তো আমরা প্রথমেই আলোচনা করব যে আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছু ঔষধ দেন, যেগুলি খাওয়ার পর আমরা আবার সুস্থ হই। তো যা গ্রহণের মাধ্যমে আমরা আরোগ্য লাভ করি তাই কিন্তু ঔষধ। তবে একেবারেই বর্তমান যুগ উপযোগী আধুনিক যে সংজ্ঞাটা ঔষধের, সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের। সেটা হলো যা গ্রহণ করব এবং কিছু নিয়মকানুন মেনে চলব, নিয়ম শৃঙ্খলা মেনে চলব, খাদ্যেরও কিছু নিয়ম নীতি মেনে চলব, এসব কিছুগুলি নিয়েই কিন্তু ঔষধ। যেমন ডায়াবেটিস, ডায়াবেটিস শুধু ওষুধ খেলেই সুস্থ হবে না, তার হাঁটাচলা, খাবার নিয়ন্ত্রণ এসবগুলি কিন্তু করতে হয়। আর ঔষধ আমরা জানি যে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে কী ধরনের ওষুধ দিবে, সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশান, এগুলি তারা প্রেসক্রাইব করবে। আবার একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তারা পুরিয়া, ছোটো ছোটো গুলবড়ি আর অথবা ড্রপারের মাধ্যমে ফোটা এই ধরনের ওষুধ দিয়ে তারা চিকিৎসা করবে। আর কবিরাজদের কাছে গেলে লতা পাতার পাচন এগুলি দিয়ে তারা চিকিৎসা করবে। তো আমরা ধরে নেব যে ওষুধ কাকে বলে, ড্রাগ কাকে বলে। ড্রাগটা হলো যে কোনো ওষুধই আপনি যদি গ্রহণ করতে পারেন এবং কিছু প্রতিক্রিয়া হয় তাহলে সেটা ড্রাগ। ড্রাগ আর ওষুধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ড্রাগ যে কোনো কিছুই প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু ওষুধটা প্রতিক্রিয়া হবে ভালো, অর্থাৎ সুস্থতায় আনয়ন করবে বা রোগমুক্তি হবে। আমরা এই ঔষধ বা ড্রাগ আমরা দুইটা উৎস থেকে
আহরণ করি। প্রথম উৎস হলো গাছ পালা থেকে, লতা পাতা থেকে, আরেকটা লোক ল্যাবরেটরিতে কেমিক্যালস মাধ্যমে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আমরা এখান থেকে যে প্রশ্ন পেতে পারি, সম্ভাব্য প্রশ্ন, যে ঔষধ কোনটা, ড্রাগ কোনটা, এটা চীনা। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আগামী শুক্রবারে আবার নতুন করে দ্বিতীয় পর্ব শুরু হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।